আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ ও মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন এর মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। একই সাথে তারা রায় দ্রুত কার্যকরের দাবি জানান। আপিল বিভাগের রায় পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এ সময় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখায় উল্লাস প্রকাশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে মিছিল সমাবেশ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। ফাঁসির রায় পুনর্বহাল রেখে যে দৃষ্টান্ত রেখেছেন, সকল বাধা বিপত্তির, বিদেশি লবিস্ট, ষড়যন্ত্র, মানুষ হত্যা, সকল অপকর্মের মধ্য দিয়ে তাদের এই বিচারের রায় ঠেকাতে পারে নাই। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিজয় হয়েছে। এদিকে রায়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দ্রুত রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করবে সরকার। আজকে অ্যাপিলেট ডিভিশনের এই রায় বহাল রেখে এটা জাতির প্রত্যাশা পূরণ করেছে। জাতি মনে করেন যে এই দুই শীর্ষ যুদ্ধ অপরাধীদের রায় দ্রুত কার্যকরের মধ্য দিয়েই জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই যুদ্ধ অপরাধীদের বিচার রায় কার্যকরের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে বা কেউ সন্ত্রাসী আসলে কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাদেরকে কঠোরভাবেই প্রতিহত করা হবে। রায় বহাল থাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী ও সমর্থক সংগঠনের নেতাকর্মীরা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।